ময়মনসিংহের নান্দাইল দেওয়ানগঞ্জ 17 কিলোমিটার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। ময়মনসিংহ প্রতিনিধি শরীফুজ্জামান টিটুর পাঠানো তথ্য এবং ছবিতে দেশ রিপোর্ট। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় প্রায় 13 কোটি টাকা ব্যয়ে জেলার নান্দাইল উপজেলা সদর থেকে দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত প্রায় 17 কিলোমিটার সড়ক উন্নয়নের কাজটি যৌথভাবে পায় শামীম এন্টারপ্রাইজ ও মেসার সাইফুল ব্রিক্স নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এই দিক দিয়ে গোহরগাঁও হয়ে ঢাকা যাবো জুইনে রাস্তা কিন্তু খুব নর্মাল হয়েছে, রাস্তার সুবিধা হয়েছে না, যে দেওয়া দিতেছে খালি আপনি লেপ দিয়ে দিতেছে, কিচ্ছু কাজে লাগতেছে না, যে গাড়ি চলতেছে গাড়ি দিয়ে ভাঙিয়ে দিতেছে রাস্তা, করে 6 মাসে 1 বছরের পরে রাস্তা ভাঙিয়ে দেয়। আজকে করলো কালকে দিয়ে ভেঙে পড়ে যায়, কাজে তো কোনো দরকার পড়ে না, এত করে কাজ আমরা চাই ভালো কাজ হোক যাতে আমরা ভালোভাবে চলতে পারি। শুরু থেকেই নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ করা হলেও কেউ আমলে নেয়নি বলে জানান এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা। হাফ ইঞ্চি ফিস দিতেছে, এখনই এইভাবে ফিস দিয়ে দিতেছে যে এই 1 মাস পরে ফিস আবার উঠতে দেবো, তো এইসব কাজ করাতে না করাই বলো। বেশিরভাগ অংশেই কাজে নিম্নমানের খোয়া এবং কাজ হয়েছে বলে আমাদের কাছে এরকম মনে হয়। মূল্যবান রাস্তা, যে রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ নান্দাইল থেকে দেওয়ানগঞ্জ এবং গফরগাঁও পর্যন্ত এই মানুষগুলি এখান দিয়ে যাতায়াত করে, এই রাস্তার কাজের মান যেন ভালো হয়। তবে নান্দাইল উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ জানায় অভিযোগের সত্যতা পাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে, ফেরত গেছে নিম্নমানের সামগ্রী। ঠিকাদারকেও জানানো হয়েছে, চিঠি দেওয়া হয়েছে অলরেডি, এরপরেও যদি সাইডে আরও খারাপ মালামাল আসে আমরা বারবার চেষ্টা করতেছি যাতে এরকম খারাপ কাজ না হয়। বিশাল বড় একটা যেহেতু রাস্তা, তো সামান্য ত্রুটি বিচ্যুতি হলে এটা আবার আমরা সমাধানের চেষ্টা করতেছি আর কি, আর অলরেডি আমরা এটা উদ্বোধন করতে জানিয়েছি, ব্যবস্থা নিচ্ছি। সরে জমিনে গিয়ে সাইটে ঠিকাদারদের দেখা মেলেনি, ফোনে জিজ্ঞাসা করা হলে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি অস্বীকার করেন ঠিকাদার সাইফুল ইসলাম, বলেন নিয়ম মাফিক হচ্ছে সব কাজ। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। We'll be right back.